প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেটা তিনটা ধাপে হয়ে থাকে, প্রিলি, রিটেন এবং ভাইভা, ভাইভার পরে কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। আর গণবিজ্ঞপ্তি দেওয়ার কারণটা হচ্ছে বিভিন্ন স্কুল বা কলেজ বা মাদ্রাসা যেই সমস্ত শিক্ষকের চাহিদা দিয়ে থাকে এনটিআরসি এর কাছে, এনটিআরসি এ সেই সকল শিক্ষক, উপযুক্ত ও মেধাবী শিক্ষক ওই সকল প্রতিষ্ঠানকে প্রদান করে থাকে। আর তার লক্ষ্যেই গণবিজ্ঞপ্তি জরুরি। আর গণবিজ্ঞপ্তি কিভাবে আবেদন করলে আপনার চাকরি হবে এ বিষয়টা আমি বলছি। আর গণবিজ্ঞপ্তি, নেক্সট গণবিজ্ঞপ্তি হবে তৃতীয় গণবিজ্ঞপ্তি, যেটা আমরা বলছি। তৃতীয় গণবিজ্ঞপ্তি কিন্তু জানুয়ারির শেষের দিকে হওয়ার প্রবল সম্ভাবনা আছে, এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছি। বেসিক্যালি আমি দেখেছি যে দৈনিক শিক্ষা যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সেখান থেকে এনটিআরসির চেয়ারম্যান স্যারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং এনটিআরসির চেয়ারম্যান স্যার নিজেই বিষয়টি শেয়ার করেছেন সবার সাথে পাবলিকের জন্য, তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে গণবিজ্ঞপ্তি অনেক জরুরি। আপনার কিভাবে আবেদন করলে চাকরি হবে এই বিষয়টা আমি একটু খাতা কলমে দেখাতে চাই, অর্থাৎ বোর্ডে। দেখুন, আপনারা জানেন যে 40, 50, 60, 70, 80, 85, 90 এই ধরনের মার্কস কিন্তু অনেকে অবটেন করে থাকে। বেসিক্যালি এখন কিন্তু শিক্ষক নিবন্ধন রিটেনে পাশ করা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, এত ডিফিকাল্ট যে আসলে যদি কেউ পাশ করে অকৃতকার্য হয়ে থাকে তাহলে তিনিই বুঝবেন, আর কেউ বুঝবেন না। কিন্তু আগে কিন্তু এই 40, 50, 60 মার্কসের নিবন্ধনধারীরা এখনও আছে, তবে এখানে 40 থেকে 50 যারা আছে এটা একেবারে পোর মার্কস, 60 থেকে 70 যারা আছে এটা একটু গুড মার্কস, ভালো মার্কস, আবার 80 যারা আছে এটা বেটার মার্কস, বেটার মার্কস, 85 to 90 এটা বেস্ট মার্কস, বেস্ট মার্কস। সো এই সকল নাম্বারসগুলো অনেকে অবটেন করে থাকবে, কারণ অনেক ক্যান্ডিডেট। সো কোন নাম্বারে কয়টা আবেদন করতে হবে এটা কিন্তু একটা রীতিমতো ক্রিটিক্যাল সিচুয়েশন। যারা নতুন আছেন তাদের কাছে এটা দুর্বোধ্য, কেননা আপনি শুনে থাকবেন এনটিআরসি সনদ দিয়ে চাকরি হয়নি, কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করার এবং সোয়াইজডি অর্ডারের বিভিন্ন ভুলের কারণে এটা হয়নি। যেমন আমি বলি আপনাকে, ধরুন খুলনাতে একটা কলেজ আছে, খুলনা কলেজ, খুলনা, খুলনা কলেজ, আচ্ছা দেশের বিভাগ কিন্তু খুব বেশি নাই। সো এই কলেজ খুলনার প্রাণ কেন্দ্রে, খুলনা যেহেতু একটা ডিভিশন, একটা বিভাগ, এখানে অধিকাংশ ক্যান্ডিডেট আবেদন করবে, অধিকাংশ ক্যান্ডিডেট আবেদন করবে, কারণ সবাই চায় যে একটু শহর অঞ্চলে চাকরি করতে, একটু মানুষ চায় যে ভালো লাইফ লিডস করার জন্য শহরমুখী হতে এবং নিজের নেক্সট জেনারেশন ফ্যামিলিকে বিভিন্ন স্বাচ্ছন্দ্য স্বচ্ছলতা দিতে শহর পর্যায়ে চাকরি পেতে চায়, কারণ সেখানে শহর পর্যায়ে অনেক কিছু অ্যাভেলেবল থাকে। কিন্তু চিন্তা করুন যে একেবারে রুট লেভেলে খুলনা বিভাগ, খুলনা বিভাগের ধরুন একটা ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা, ডিস্ট্রিক্ট একটা চুয়াডাঙ্গা, আচ্ছা এখন চুয়াডাঙ্গার যেই উপজেলাগুলো আছে তার মধ্যে একটা উপজেলা ধরুন চুয়াডাঙ্গা সদর, বা অন্য কিছু ধরতে পারেন চুয়াডাঙ্গা সদর। এখন অনেকেই দেখা যাচ্ছে চুয়াডাঙ্গার বাসিন্দা বা আশপাশের যশোর বা ঝিনাইদহের বাসিন্দা এখানে আবেদন করবে, কিন্তু আরেকটু দূরে যদি যায় তাহলে সেখানে আলমডাঙ্গা যদি ধরেন, আলমডাঙ্গা, আলমডাঙ্গার আবার বিভিন্ন গ্রাম আছে একেবারে প্রত্যন্ত একটা অঞ্চলে, তো সেই গ্রামটার নাম ধরে নিলাম সাপোজ রুরাল স্কুল, সাপোজ একটা নাম রুরাল স্কুল, তো স্বাভাবিকভাবেই
একজন খুলনা বিভাগের ক্যান্ডিডেট কিন্তু চূড়ান্ত চয়েস দিবে, কিন্তু এরকম রুট লেভেলে দিতে চায় না অনেকে। কারণ বিগত গণবিজ্ঞপ্তিতে আমার যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, এর মাধ্যমে অনেককে আমি যে কমিউনিকেশন করেছি, অনেকের সাথে আমাকে কল দিয়েছিলেন, মেসেজ দিয়েছেন, আমি তার মধ্যে থেকে অ্যানালাইসিস করে আমি বের করেছি যে রুট লেভেলে কিন্তু তেমন একটা আবেদন করা হয় না, মানে খুব বেশি আবেদন করে না। সুতরাং যেখানে কম্পিটিশন বেশি, আই মিন ভালো জায়গাটার জন্য সবাই ফাইট করে। আমি তাদেরকে বলবো, প্লিজ আপনারা আগে একটা জব এনশিওর করেন আপনার নাম্বারের উপরে। আপনার যদি এই ধরনের মার্কস থাকে, আপনি ডাইরেক্ট শহর পর্যায়গুলোতে আবেদন করেন। আপনার যদি এরকম মার্কস থাকে, তবু আপনি এই শহর পর্যায়গুলোতে আবেদন করেন। আপনার যদি 50-60 মার্কস থাকে, তা তবু আমি বলবো এখানে করেন, কিন্তু এখানে চাকরির আশা করবেন না। 50-60 হবে না। তাহলে এই মার্কস, এই 60 মার্কস সে নিচে আসলে সেখানে চাকরি তো আশা করাটা আসলে যায় না। আপনারা অনেকে অনেক কিছু মনে করবেন এবং অনেকে বাজে কমেন্ট করবেন, এটা আমি জানি, যাদের মার্কসটা একেবারে কম, 40-50 মতো, বাজে কমেন্টস করে চলে যাবেন। কিন্তু আমি আসলে চাইনি যে আপনাদেরকে মিথ্যা বলে প্রলোভন দেখাই বা আশা জাগিয়ে রাখি। আমি শুধুমাত্র চেয়েছি যে আপনারা সত্যটা জানুন, কারণ গণবিজ্ঞপ্তিতে অনেক সনদধারী চাকরি হয়নি, অধিকাংশ সনদধারী, শুধুমাত্র এই এই ভুলগুলোর কারণে। এবং অনেকেই 4টা করে আবেদন, অনেকেই বা 5টা, অনেকেই 6টা, অনেকেই 7টা, 10টা, অনেকে 20টা। তো এখানে একটা বিষয় আছে যে আসলে কয়টা আবেদন করবেন, কিভাবে চয়েস ডি অর্ডার সাজাবেন। সো সেই ভিডিওগুলো আপনি যদি এই ধর এই এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে চান, তাহলে আমি অবশ্যই এ বিষয়ে আরও ভিডিও দিব, গণবিজ্ঞপ্তি হোক। এবং আমার পর্যাপ্ত সাপোর্ট থাকবে আপনাদের প্রতি, এবং দোয়া থাকবে, টেকনিক্যাল সাপোর্ট থাকবে, যেন আপনার গণবিজ্ঞপ্তিতে একবারে চাকরি হয়ে যায়। কারণ কি জানেন, এখানে আমি বুঝি যে 180 টাকা করে দেওয়া, এটা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল, আমার জন্য অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। কারণ এই 180 টাকা করে সম্পূর্ণ কলেজ বা স্কুলের জন্য নয়, 180 টাকা মাত্র একটা সিঙ্গেল কলেজ বা একটা সিঙ্গেল স্কুল বা মাদ্রাসা আবেদনের জন্য। তার মানে আপনি যদি এখানে 10টা আবেদন করতে চান, হিসাব করে দেখুন 1800 টাকা। আবার এখানে অপারেটরদের কিন্তু পার আবেদনে এক্সট্রা একটা চার্জ দেওয়া লাগে, সেটা হতে পারে 40-50 টাকা এরকম দেওয়া লাগে। আবার আপনি যদি 20টা আবেদন করেন, তাহলে 3700 টাকা। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যদি 100টা আবেদন করেন, তাহলে 18,000 টাকা প্লাস অপারেটরের চার্জ। গণবিজ্ঞপ্তি যখন দিবে, তার আগেই আপনি একটু ইকোনমিক্যালি স্ট্রং হয়ে নেন। যারা অন্তত সনদ নিয়ে বসে আছেন, আই মিন সনদ আছে অলরেডি শিক্ষক নিবন্ধনের, এবং ভাইবা ফেস করেছেন, আই মিন ভাইবা দিচ্ছেন বা দিবেন, রিটেনে উত্তীর্ণ যারা আছেন, তারা অবশ্যই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার মন মানসিকতা নিয়ে রেডি হয়ে যান। ফিজিক্যালি, ইকোনমিক্যালি, মেন্টালি আপনি প্রস্তুত হয়ে যান, আপনি চিন্তা করবেন কোথায় চাকরি করবেন। যেমন আমি বলি আপনাদেরকে, এখানে একটা বিষয় পয়েন্ট আমি হাইড করে রেখেছি, সিলেট। সিলেট তো এখানে সিলেটের যে বিষয়টা, এখন ধরুন সিলেট বিভাগ, সিলেট বিভাগে 4টা জেলা আছে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। এখানে কিন্তু বিভিন্ন এলাকায় চাকরির কদরটা একটু কম, আই মিন ছোটোখাটো পোস্টের যে চাকরিগুলো আছে, বিশেষ করে আমাদের মতো, আমাদেরকে অনেকেই বলেন মাস্টার। হ্যাঁ, আই ডোন্ট বাদার আসলে কেয়ার করার, মাস্টারই পেশে এসেছি, অর্থাৎ শিক্ষকতা পেশে এসেছি। কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে মাস্টার বলে, সেটা মেনে নিন, কিছু করার নেই। তো নিজের সম্মান নিজের কাছে। সিলেটে আপনারা জানেন যে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, এবং অধিকাংশ সিলেটই কিন্তু লন্ডনে থাকে। তাহলে সেখানে চাকরিজীবী, ছোটোখাটো পোস্টের চাকরিজীবীর একটু কদর কম, বা ওই সমস্ত পোস্টে ফাইট করা হয় কম। সুতরাং ওখানগুলোতে, ওই ওই দিকগুলোতে আবেদনগুলো চাকরি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে, যে এমপিও বিষয়, অর্থাৎ মান্থলি পেমেন্ট অর্ডার,
নন এমপিও বিষয়, এমপিও বিষয়। তো এই সমস্ত বিষয়গুলো নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিব আমি আপনাদেরকে। সেই সাথে আপনি আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন বলে আমি আশাবাদী। এবং আমার যে ফেসবুক পেজ আছে সাদিক অফিসিয়াল, সেখানে একটা লাইক দিবেন, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন। কারণ ইতিমধ্যে কিন্তু 17তম প্রিলিমিনারি একটা ক্লাস আমি চালু করেছি, ফ্রি কোর্স, রাত 10টায় প্রত্যেক দিন লাইভে ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারবেন, এবং পরে আমি আমার ইউটিউব চ্যানেলে সেটা আপলোড দিব। সো আপনারা অনেকেই যারা টিকেননি বিগত দিনগুলো থেকে, অর্থাৎ কি অকৃতকার্য হয়েছেন পিল্লিতে, তাদের জন্য এই কোর্স, যারা 17তম পিল্লিতে একবারে পাশ করতে চান, তারা অনলাইনে ফ্রি কোর্স করুন, ফ্রি ক্লাস করুন। এখানে তো ভিডিও দেখতে আপনার এমবি খরচ হয়, আদার্স কোনো টাকা পয়সা আমাকে তো দিতে হবে না। ইনশাল্লাহ আপনি 17তম পিল্লির জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন, আর ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাকে হেল্প করব, আই মিন ক্লাস নিয়ে, তাছাড়া অন্য কোনো উপায় নয়, নো আনফেয়ার মিন্স। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক।